হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আসলে আপনারা সবাই খুবই ভালো আছেন। তো ভিডিওর প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই প্রণাম। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই যে আজকে আমরা যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটার সম্পর্কে নানা কাহিনী অনেকে শুনেছেন, অনেকে জায়গা সম্পর্কে অনেক কথাবার্তায় জানেন, কিন্তু আমরা এখানকার যে মালিক তার সাথে দেখা করে এসেছি, কিন্তু তার কাছ থেকে পারমিশন নেওয়ার সময় তিনি একটাই কথা বলেছেন যেন আমরা জায়গাটার নাম আপনাদের সামনে রিভিল না করি বা ক্যামেরা এনে কোনো কথাবার্তা না বলি। কিন্তু তিনি তার সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী আমাদেরকে জানিয়েছেন, সেটা আমি আপনাদেরকে ফার্স্টে বলে নেবো ফ্রেন্ডস। তো এর ভিতরে একটা বিশাল বড় পুকুর আছে যেখানে বেসিক্যালি মাছ চাষ করা হতো, এবং এখানে মাঝে মাঝে তিনি তার শ্রমিকদেরকে নিয়ে অনেক আনন্দ উৎসব এখানে করতেন। তো এরকমই একটা দিন তিনি এখানে বসে একা একা মাছ ধরছিলেন, তো সুন্দর হবে হবে ভাব তিনি উঠে যাওয়ার মতন প্ল্যানিং করছিলেন, কিন্তু এখানে হঠাৎই তার গলা কেউ চেপে ধরে এবং ওনার শ্বাসরুদ্ধ মতো অবস্থা তৈরি হয়, এবং তিনি নাকি আর একটু বেশিক্ষণ থাকলে নাকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তার কথা শুনে আমরা এখানে এসেছি ফ্রেন্ডস, তো আমরা ভিতরে প্রবেশ করবো, কারণ অনেকক্ষণ ধরে ভিতর থেকে অনেক আওয়াজ আসছে। তো সেই মোমেন্টে আমার মনে হয় না এখানে দাঁড়িয়ে বেশি কথা বলাটা আমাদের ঠিক হয় ফ্রেন্ডস। আর এছাড়া এই সম্পর্কে অনেক বেশি কিছু আমরা এখনও আমাদের জানা নেই বা উনি কিছু বলতে পারিনি, কিন্তু আমাদের সবাই ধারণা এর মধ্যে কোনো ভয়াবহ অশরীর আত্মা আছে। ফ্রেন্ডস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এই ডালে যেন কিছু ছিল মনে হচ্ছে, ডাল নড়ছে বলো, অন্য ডাল নড়ছে না মতো। জায়গাটা নাকি খুবই ভয়ানক, মানে যে মালিক যিনি মালিক যিনি আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য আজকে আমরা লোক সংখ্যা একটু বাড়িয়ে এনেছি। তুই পিছনে থাক, একজনের রাজা অন্ত পিছনে থাক, অনেকদিন তো কিছু হয়ে গেলে বুঝতে পারবো না। বিশাল বড় পুকুর
যাইছিলাম যাইছিলাম কোন লাগছো কি হলো গুড়ি এসেছে এদিকে হ্যাঁ একটু মাথায় হাত ফাত দিস সবাই জয় শ্রীরাম এই গাছপালা থেকে নিচে আসতো এই গাছ না এই গাছ না হ্যাঁ হ্যাঁ খুব বেশি দিন হয়নি কারণ এখনো সরা আছে আছে মানে যদুর মনে হয় সপ্তাহখানিকের মধ্যেই কাজটা হয়েছে সৌরভ ঠিক বলেছিস উপর দিয়ে খেলা রাখ রাজা গাছের উপর দিকে খেলা রাখ জয় শ্রীরাম জয় শ্রীরাম শুধু কেন মনে হচ্ছে কি বলে সৌরভ চারিদিকে কিছু যেন ছুটে যাচ্ছে দেখ শুনত কিছু মনে হচ্ছে এই যে পুকুরে এইসব এই জবে থেকে মনে হচ্ছে শুরু টুরু করছে তারপরে থেকে মনে হচ্ছে এসব শুরু হয়েছে সৌরভ একা যাস না সৌরভ সব এদিক ওদিক যাস না একা জয় শ্রীরাম জয় শ্রীরাম আওয়াজ হচ্ছিল
জয় শ্রী রাম কি পরিমানে তাণ্ডব হচ্ছে এখানে। জয় শ্রী রাম ভালো করে দেখা জায়গাটা দেখতে ফাঁকা হলেও ভয়ঙ্কর কিন্তু ভালো করে দেখা এটা জয় শ্রী রাম জয় শ্রী রাম সুশান্ত দলবদ্ধ হবে এটা সৌরভ জয় শ্রী রাম জয় মাতা দা জয় শ্রী রাম তুলতে হবে তার এক সেকেন্ড
জয় শ্রীরাম জয় মাতারা জয় শ্রীরাম 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 জয় শ্রীরাম জয় মাতারা